टेस्ट बेस्ट कुजिने सकल के स्वागत। आमार वीडियो जदि भालो लागे चैनल के सबस्क्राइब करे पाशे थाका बेल बटन टाके प्रेस करे देवें और अल ऑप्शन टाके क्लिक करे देवें ताहले सब वीडियो नोटिफिकेशन सहजे पेये जाबें। चलुन शुरू करी आजकेर रान्ना। आज बानाबो सर्षे पोस्त दिए निरामिष भेंडिर चच्चड़ी। एखाने आमी 200 ग्राम भेंडी एकटु लम्बा टुकड़ो करे केटे नियेछि। নিয়েছি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, দু চা চামচ পোস্ত নিয়েছি আর কালো সর্ষে দু চা চামচ। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তেলটা ভালো করে গরম হলে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলা ভাজা হলে ভেন্ডি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ভেন্ডি ভেজে নেব। ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, এখন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রথমে হাই ফ্লেমে রেখে ফোটার অপেক্ষা করব। ফুটতে শুরু করেছে, এখন মাঝারি আঁচে এটাকে রান্না করে নেব। ফুটে ঝোল ঘন হয়ে এসেছে, নুন কম থাকলে এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। নিজেদের পছন্দ মতো কম বেশি ঝোল রাখা যেতে পারে। শুকনো পছন্দ করলে এর থেকে বেশি আর রান্না করা যাবে না, কারণ এটাই ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ভেন্ডিও খুব ভালো সেদ্ধ হয়েছে, এখনই আমি এটা নামিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির চচ্চড়ি সাদা ভাতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে এটা বানাতে পারেন। আর কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওর লিঙ্কটা সকলের সাথে শেয়ার করবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।